সুপ্রিয় শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বিশ্ব মহামারীর এই দুর্যোগ লগ্নে তোমরা যেন তোমাদের লেখাপড়া ঠিকমতো চালিয়ে যেতে পারো বাসায় বসে নিরাপদে, সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো আজকে আমরা পদার্থ বিজ্ঞান ক্লাসে পড়ব পর্যাবৃত্ত গতি। গতি সম্পর্কে তোমরা বিভিন্ন সময় পড়াশোনা করেছো, অনেক ক্লাস হয়েছে। তো আজকে একটি নির্দিষ্ট ধরনের গতি, পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমরা পড়ব। পর্যাবৃত্ত গতি কি আসো সেটা জেনে নিই। মনে করো তুমি একটি পার্কে রোজ জগিং করতে যাও, সেখানে বৃত্তাকার একটি মাঠ আছে। সেই মাঠে তুমি প্রতিদিন 1 ঘন্টা করে এই মাঠটাকে একটা নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করো। মাঠের একপাশে ছোট একটা বেঞ্চ আছে। তুমি যখন একই গতিতে এই মাঠটাকে অতিক্রম করে যাবে, একটা নির্দিষ্ট সময় পর প্রদক্ষিণ করবে, তখন একটা নির্দিষ্ট সময় পর পর তুমি এই বেঞ্চটাকে অতিক্রম করে যাবে। তোমার এই গতিটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর তুমি যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে এসে তোমাদের তোমার প্রথমবারের যাত্রা শেষ হলো। তারপর এইভাবে আবার একই ঘটনা বারবার তুমি ঘটাচ্ছ 1 ঘন্টায়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর তুমি এই বেঞ্চটাকে অতিক্রম করে করে তোমার 1 ঘন্টার জগিং শেষ করছো। তাহলে তোমার এই গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কিংবা ধরো একটা ঘড়ি, ঘড়ির নির্দিষ্ট কিছু সংখ্যা আছে। তো ঘড়ির কাঁটা এই নির্দিষ্ট সংখ্যাগুলোকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে যায়। মনে করো সেকেন্ডের এই কাঁটাটি এখান থেকে যাত্রা শুরু করলো, শুরু করে ঠিক 1 মিনিট পর এখানে এসে তার প্রথমবারের যাত্রা শেষ করলো, এবং দ্বিতীয়বার আবার পরবর্তী মিনিটে সেখান থেকে যাত্রা শুরু করলো, আবার এসে সে তার যাত্রা এখানে শেষ করলো। অর্থাৎ একই ঘটনা সে বারবার এই কাঁটাটি ঘটাচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে এক বিন্দুকে সে একই দিক থেকে বারবার অতিক্রম করে যাচ্ছে। এই গতিটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে আমরা বলতে পারি, যদি কোনো গতিশীল বস্তু কণা একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে বারবার একই দিক থেকে অতিক্রম করে, তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতি এভাবে এরকম বৃত্তাকার হতে পারে, আবার উপবৃত্তাকার হতে পারে। যেমন সৌরজগতে সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি, আবার সরলরৈখিকও হতে পারে। সরলরৈখিক কেমন, যেমন একটা বল, মনে করো একটা বল এইখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত সে এসে আবার এইখানে ফিরে এলো। তার এই যাত্রাপথে একটা নির্দিষ্ট বিন্দুতে আমি একটা নির্দিষ্ট চিহ্ন এঁকে দিই। তাহলে এই বলটি যখন এই পথে যাবে, এই নির্দিষ্ট বিন্দুটাকে বারবার অতিক্রম করে যাবে। তার এই গতিটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন মনে করো ঘড়ির কাঁটাটি এখান থেকে যাত্রা শুরু করে আবার এইখানে আসতে সেকেন্ডের কাঁটাটির 1 মিনিট সময় লাগলো। তাহলে এই এখান থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসলে তার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হলো। একইভাবে এই বলটি এখান থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই ফিরে আসলে তার একটা পূর্ণ পর্যায় সম্পন্ন হলো। তো এই একটা পূর্ণ ঘূর্ণন অথবা তার এই যে একটা যাত্রা শেষ করলো, তার এই সময়টাকে বলা হয় পর্যায় কাল। এই সময়টাকে বলা হয় পর্যায় কাল। এখন তুমি বলবে যে ম্যাডাম, এটা তো সরল রৈখিক পথে সে যাচ্ছে এবং একই দিক থেকে অতিক্রম করে যাচ্ছে না, সে যাবার দিক সময় ডান দিকে এই নির্দিষ্ট বিন্দুটাকে অতিক্রম করছে, ফেরার সময় বাম দিক থেকে অতিক্রম করছে। তাহলে এটা কিভাবে পর্যাবৃত্ত গতি হলো একটু ভালোভাবে খেয়াল করো। সে যাবার সময় ডান দিক থেকে এই নির্দিষ্ট বিন্দুটাকে বা নির্দেশক চিহ্নটাকে অতিক্রম করে যাচ্ছে, আবার বাম দিক থেকে সে এই বিন্দুটাকে অতিক্রম করে যাচ্ছে। একইভাবে আবার যাবার সময় সে এই বিন্দুটাকে অতিক্রম করে যাচ্ছে, আবার ফেরার সময়ও সে এই নির্দেশক চিহ্নটাকে অতিক্রম করে যাচ্ছে। এখন খেয়াল করে দেখো, প্রথমবার এই নির্দেশক চিহ্নটিকে যখন অতিক্রম করে যাচ্ছে, তখন প্রথম এবং তৃতীয়বার অতিক্রম করার সময় তার দিক কিন্তু একই আছে। আবার দ্বিতীয় এবং চতুর্থবার যখন এই নির্দেশক চিহ্নটিকে সে
অতিক্রম করে যাচ্ছে, তখনও তাদের দিক একই রকম আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করার শর্তটা সে ঠিক এভাবে পূরণ করছে। তাহলে এই সরলরৈখিক গতিটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তবে এই পর্যায়বৃত্ত গতিটার একটা নাম আছে, সেটাকে বলা হয় স্পন্দন গতি। স্পন্দন গতি কি? সে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে বিচরণ করবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে বিচরণ করবে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে বিচরণ করবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে বিচরণ করে, তাকে বলা হয় স্পন্দন গতি। এখন এই স্পন্দন গতির ত্বরণ যদি সরণের সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে সেই গতিটাকে বলা হয় সরল ছন্দিত গতি। সরল সরল ছন্দিত গতি, সরল ছন্দিত স্পন্দনও বলতে পারি, সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন কি? যদি মনে করো একটা এই ঘড়িটার একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটা এদিক ওদিক দুলছে, একবার ডানে একবার বামে, অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় সে যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় সে বিপরীত দিকে যাবে, তাহলে এটার গতি হবে সরল ছন্দিত স্পন্দন গতি। তো সরল ছন্দিত স্পন্দন গতি কেমন হবে? যে তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমেই সে অবশ্যই পর্যায়বৃত্ত গতি হবে, সরল ছন্দিত স্পন্দন বিশিষ্ট কোনো গতি পর্যায়বৃত্ত গতি হতে হবে। দ্বিতীয়ত, তাকে ওই পর্যায়বৃত্ত গতিটা অবশ্যই সরলরৈখিক হবে, সরলরৈখিক হবে, অর্থাৎ সরল রেখা বরাবর থাকবে আর কি, সরলরৈখিক হবে। তার ত্বরণ হবে, ত্বরণ এ হবে সরণের সমান এবং বিপরীতমুখী। এক্সটা হচ্ছে এখানে সরণ, অর্থাৎ এই এখানে এই যদি আমরা একটা সরল দোলক চিন্তা করি, সরল দোলকের বব, তার যে কোনো একদিকে এই একদিকে টেনে ছেড়ে দিলে সে এক্স দূরত্ব অতিক্রম করে এখানে চলে আসলো, সে রৈখিকভাবে এক্স দূরত্ব অতিক্রম করলো, এটা হচ্ছে তার রৈখিক সরণ। আর এইখানে সাম্যাবস্থান থেকে সে যে কোন কৌণিক দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলা হয় কৌণিক সরণ। আচ্ছা, তাহলে এই এক্সটা হচ্ছে ত্বরণ হবে তার এই এক্সের বিপরীতমুখী, মানে তার সাম্যাবস্থান অভিমুখে, তাহলে এটা হচ্ছে তার সাম্যাবস্থান। তাহলে ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, এবং বলও হবে, বলও হবে সরণের সমান এবং বিপরীতমুখী। তখন এই গতিটাকে আমরা বলবো সরল ছন্দিত গতি। অর্থাৎ সরল ছন্দিত গতি কি? যদি পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণার বা বস্তুর ত্বরণ সরণের সমান এবং বিপরীতমুখী হয়, তখন তাকে আমরা সরল ছন্দিত গতি বলতে পারবো। এখন সরল ছন্দিত গতির ক্ষেত্রে মনে করো এই একটা সরল দোলক, এটি টি সময়ে তার সরণ হয়েছে, সরণ হলো টি সময়ে, সরণ হলো, সরণ হলো এক্স। তাহলে টি সময় পর তার বেগ হবে কত? তার বেগ হবে ভি সমান সরণের পরিবর্তনের হার। তাহলে একইভাবে আমরা লিখতে পারি যে তার ত্বরণ কতটুকু হবে, তার ত্বরণ হবে, তার এই পেন্ডুলামটির ত্বরণ হবে বা সরল দোলকটির বব যেটি আছে এম ভর বিশিষ্ট, তাহলে তার ত্বরণ হবে বেগের পরিবর্তনের হার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বেগটা আবার সরণের পরিবর্তনের হার, অর্থাৎ ত্বরণ এ হচ্ছে সরণের দুইবার অন্তরীকরণ করা। অর্থাৎ বেগকে যদি আমরা দুইবার, সরণকে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি, তাহলে আমরা ত্বরণ এ পাচ্ছি। অর্থাৎ একটি সরল দোলকের বব ধরে নিলাম, তার ভর হচ্ছে এম, এম ভর বিশিষ্ট ববটি যদি টি সময় পরে তার সরণ হয় এক্স, তাহলে তার বেগ হবে ভি সমান, তার বেগ হবে ভি এবং তার ত্বরণ হবে এ। এখন এই সরল দোলকটির জন্য আমরা
বল এফ সমান পাই হচ্ছে এক্সের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে তার সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারছি, অর্থাৎ বল এবং সরণের সম্পর্ক হচ্ছে এটা। এখানে কে হচ্ছে, এখানে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বল ধ্রুবক বলা হয়। আচ্ছা, নিউটনের গতিসূত্র থেকে জানি আমরা এফ সমান সমান এম এ। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এম এ পেয়েছি, যেটা এই কণাটির এ এর মান লিখলাম, বা কে বাই এম এক্স। এখন আমরা জানি ওমেগা সমান হচ্ছে রুট ওভার কে বাই এম। তাহলে আমরা লিখতে পারি যে ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে কে বাই এম। সুতরাং মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই যে একটা সমীকরণ আমরা পেলাম, এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির জন্য অন্তরক সমীকরণ বা এই সমীকরণটাকে আমরা বলবো সরল ছন্দিত গতিসম্পন্ন বস্তুর অন্তরক বা ব্যবকলন সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটাই হচ্ছে একটা সরল ছন্দিত কণার জন্য অন্তরক বা ব্যবকলন সমীকরণ। সরল ছন্দিত কণার কিছু বৈশিষ্ট্য আমরা বলেছি, আর পড়লাম সরল ছন্দিত কণার সমীকরণটি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকে নিরাপদ থেকো, আর বাড়ির ছোট এবং বৃদ্ধ যারা আছে তাদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।